বর্তমানে তেল মানে শরীরের বিভিন্ন ব্যাধি, তাই স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মিড ডে মিলে জল দিয়েই হলো চিকেন রান্না। রান্না করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কুলিয়া ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইত। বাকি রান্নাগুলো যাতে বিনা তেলে করা যায় বা অল্প তেলে করা যায় সেটাও ভেবে দেখা হবে বলেই জানালেন প্রধান শিক্ষক। তো আমার যে কনসেপ্ট সেটা হচ্ছে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে এবং আগামী দিনের সমাজ, রাজ্য, দেশ তথা বিশ্বের স্বাস্থ্যের কথা ভেবে যে এই কনসেপ্ট আমরা নিয়ে এসেছি যে আগামী দিনে মানুষের স্বাস্থ্যের খুব কিন্তু রক্ষার প্রয়োজন। তো সেক্ষেত্রে তেল আমাদের শরীরে কিন্তু অনেক ক্ষতিকারক, কারণ তেলের মধ্যে অনেক ব্যাড ফ্যাট, ব্যাড কোলেস্টেরল, সেটা আমাদের ইনডাইরেক্টলি শরীরের মধ্যে ইনপুট হয়েছে, যেটা আগামী দিনের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ক্ষতিকর। আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, যেমন বিভিন্ন রকম যে রোগ জ্বালাগুলো আসছে সেগুলো কিন্তু ধীরে 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 আসছে। তো সেই জায়গায় আমি যদি এই বিদ্যালয়ে বিনা তেলে মাংস রান্নাটা আমি শুরু করি, তাহলে এটা দেখে গ্রামবাসী উদ্বুদ্ধ হবে, সমাজ উদ্বুদ্ধ হবে, সমাজ তথা দেশ উদ্বুদ্ধ হবে, এবং আগামী দিনের শিশুরা তাদের বাড়িতেও কিন্তু বিনা তেলে মাংস রান্না এবং তাদের মায়েরাও কিন্তু এটা দেখে আগামী দিনে কিন্তু এই কনসেপ্টটা নিয়ে মাথায় তারা চলবে এবং যেটা সমাজের স্বাস্থ্য কিন্তু আগামী দিনে ফিরে পাবো। আমাদের তো তেল ছাড়া খাওয়া অভ্যাস নেই, এই যে শুরু হলো এবারে কীভাবে কী রান্না হচ্ছে আমরা দেখব, যেমন রান্না করার পর কী খেতে ভালো লাগে না ভালো লাগে না সেটা ফিরে যাবে। যদি হয় ভবিষ্যতে তেলবিহীন রান্না করে যদি খাওয়া যায় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো, এবং যাতে সকলেই রান্না বান্না করে সেই বিষয়ে রাখতে হবে। প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে এটা সেটার পক্ষেও ভালো, আর অর্থনীতিতে তো উপকার হবেই। জলটা দিবি আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণটা দিয়ে দিবি, কোনো ব্যাপার না। হ্যাঁ, এরপরে কিন্তু নুনটা দিবি, এই মাংসের আমরা কিন্তু নুন দিই। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।